মাইক্রোসফট ওয়ার্ডে একটি বেসিক অ্যাপ্লিকেশন টাইপ করার জন্য প্রথমে আমরা বইয়ের অংশটা দেখে ফন্ট সাইজ 12 এবং এখানে ফন্টের নাম হচ্ছে ক্যালিব্রি, এই ক্যালিব্রি এবং ফন্ট সাইজ 12 এটি থাকা অবস্থায় প্রথমে আমরা স্বাভাবিকভাবে টাইপ করে ফেলব। অর্থাৎ বেসিক অ্যাপ্লিকেশন লেখার পরে ইন্টার বাটন প্রেস করব, তাহলে পরের লাইন থেকে আবার লেখা শুরু হবে। দ্বিতীয় লাইনে আমরা আবার ওই লাইনটি কমপ্লিট করব এবং দ্বিতীয় লাইনে কমপ্লিট করার পর আমরা এখান থেকে ইন্টার বাটন প্রেস করে অর্থাৎ একটা দুটো তিনটা ইন্টার বাটন প্রেস করব, অর্থাৎ চারটা ইন্টার বাটন প্রেস করে চতুর্থ লাইনে এসে আমরা আবারও লিখব টু। টু লেখার পরে আবারও যখন কার্সর আসবে তখন এইখানে কার্সর আসার সাথে সাথে আবার ইন্টার বাটন প্রেস করব, কার্সরটি এখানে চলে আসবে, সেখানে আবার দ্য ম্যানেজিং ডিরেক্টর লিখব। ডিরেক্টর লেখা শেষ হয়ে গেলে আবারও আমরা ইন্টার বাটন প্রেস করব, করার পরে মেধা কম্পিউটার ট্রেনিং সেন্টার এটি লিখব। লেখার পরে এবার আমরা একটি দুটি অর্থাৎ দুটি ইন্টার আমরা প্রেস করব, তৃতীয় ইন্টার বাটন প্রেস করে আমরা সেখানে লিখব সাবজেক্ট এবং অ্যাপ্লিকেশন টু গেট এ নিউ লেসন নোট। এটি লেখার পরে আমরা আবারও একটি দুটি দুটি ইন্টার বাটন প্রেস করব, তৃতীয় ইন্টার বাটন প্রেস করে সেখানে লিখব স্যার। স্যার লিখে আমরা অবশ্যই একটা কমা দিয়ে দরখাস্তটা অর্থাৎ অ্যাপ্লিকেশনটা শুরু করব। সেখানে প্রথমেই একটি ইন্টার দিয়ে আমরা আই বেগ মোস্ট থেকে একদম ক্লাস পর্যন্ত নর্মালি টাইপ করে ফেলব। টাইপ করার পরে এখানে আরেকটি ইন্টার বাটন আমরা ফাঁকা প্রেস করব, দুটি ইন্টার বাটন প্রেস করে দ্বিতীয় ইন্টার বাটন প্রেস করে সেখানে লিখব সো আই উড লাইক আর আই উড বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি পারমিট মি অ্যানাদার লেসন নোট অফ মাই প্রোডাক্ট ফাউন্ডেশন পার্ট 1। এটি শেষ করার পরে এবার আমরা এখানে আরও দেখতে পাচ্ছি আরও কিছু ইন্টার বাটন আমাদেরকে প্রেস করতে হবে, 1 2 3 4 পঞ্চম বা ইন্টার বাটন প্রেস করে সেখানে লিখব ইওর ফেথফুললি এবং মাঝখানে সই করার জন্য আরও দুটো স্পেস অর্থাৎ আরও দুটো ইন্টার বাটন দিয়ে লাইনটাকে ফাঁকা করে তৃতীয় লাইনে আমরা আমাদের নামটি লিখব এবং এখানে হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা দিব। তো দেওয়ার পরে এখানে আমরা প্রথমে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা এবার আমরা সাজাই, যেমন এখানে বেসিক অ্যাপ্লিকেশন এই লেখাটি হেডিং হিসেবে থাকবে, তাই এটি একটু বড় এবং এটি মাঝখানে থাকবে। আমরা ধরে নিলাম এই পুরোটুকুই আমাদের মাঝখানে থাকবে, তাই এটিকে আমরা প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করব কিভাবে, ঠিক এইখানে মাউস বাটন দিয়ে ক্লিক করে চেপে ধরে আমরা বাম দিকে অর্থাৎ মাউস বাটন না ছেড়ে আমরা বামের দিকে টেনে এভাবে উপরে নিয়ে আসলাম এবং মাউস বাটন ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার আমরা অ্যালাইনমেন্ট অর্থাৎ প্যারাগ্রাফ থেকে অ্যালাইনমেন্ট বাটন সেন্টার অ্যালাইনমেন্ট ক্লিক করলাম। সেন্টার অ্যালাইনমেন্ট ক্লিক করলে এটি সম্পূর্ণটা এটি মাঝখানে থাকবে। এবার বেসিক অ্যাপ্লিকেশনটাকে আমরা আলাদাভাবে সিলেক্ট করব। বেসিক অ্যাপ্লিকেশনটাকে আলাদাভাবে সিলেক্ট করে আমরা এখানে বিতে ক্লিক করব, অর্থাৎ লেখাটি বোল্ড হবে এবং এখানে সাইজটা অর্থাৎ ফন্টের সাইজ বড় করার জন্য আমরা এখানে 18 সাইজ দিলাম। ইচ্ছা করলে আমরা এটাকে বিভিন্ন কালারও দিতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা এখানে একটা কালার দিলাম, এতে আপনাদের তিনটা জিনিস একবারে হয়ে গেল যে কীভাবে ফন্টের সাইজ পরিবর্তন করে, ফন্টকে কীভাবে ফরম্যাটিং করে এবং কীভাবে কালার পরিবর্তন করে। আমরা চাইলে এখান থেকে ফন্টের স্টাইল অর্থাৎ এটাকে অন্য একটা ফরম্যাটেও দিতে পারি। এটা হচ্ছে ফন্ট কীভাবে পরিবর্তন করে সেটিও দেখানো হয়ে গেল। এবার আমরা দ্বিতীয়তে আসি, এখানে যেরকমটি আমরা ফরম্যাটিং করেছি সেরকমটিই থাকবে, তবে এখানে সবগুলো লেখা শেষ হয়ে গেলে যে কাজটি করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লাইনটা এখানে শেষ হয়েছে আর এই লাইনটা এখানে শেষ হয়েছে, অর্থাৎ লাইনগুলো এলোমেলোভাবে রয়েছে। এটিকে সাজানোর জন্য আমাদের একটি অপশন অর্থাৎ অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এই অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা প্রথমে এইটুকুকে সিলেক্ট করে নিব, এই অপশন এই প্যারাগ্রাফটুকু সিলেক্ট করে নিয়ে প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই অর্থাৎ এই অ্যালাইনমেন্টটিতে চতুর্দিকে লেখাগুলো সমান থাকবে এটি ক্লিক করলাম এবং এটিকেও আমরা একইভাবে সিলেক্ট করব এবং জাস্টিফাই বাটনে ক্লিক করব, এতে চতুর্দিকে সমান থাকবে। ইওর ফেথফুললি এটি ডান পাশে অবস্থান করে, তাই এটিকে ডান পাশে নেওয়ার জন্য এখানে কার্সর রেখে আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব, 1 2 3 4 5 6 7 8 আটবার আমরা ট্যাব বাটন প্রেস করলাম। আপনাদের প্রয়োজন অনুসারে বেশি বা আরও কম করতে পারেন। আমরা দ্বিতীয় অর্থাৎ এই লাইনটিকেও নেওয়ার জন্য আবারও ট্যাব বাটন প্রেস করব, তবে যতগুলো করেছিলাম ঠিক ততগুলোই আমরা আবার করব, এতে সবগুলো একটা লাইনে থাকবে।
এভাবে একটি অ্যাপ্লিকেশনকে আপনি সাজাতে পারেন। কোথাও যদি স্পেস বেশি বা কম দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেখানে স্পেস কম বা বেশি দিয়ে পুরো পৃষ্ঠাটা ভরাট করে দিবেন, এতে পুরো দরখাস্তটা পৃষ্ঠা জুড়ে থাকবে। কোনো কোনো দরখাস্তের ক্ষেত্রে আমরা যখন দেখতে পাই যে এটা একটু দূরে থেকে শুরু হয়, এখান থেকে একটা ট্যাব আপনারা ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। দ্বিতীয় প্যারাগ্রাফেও আমরা এখান থেকে একটা ট্যাব দিয়ে দিতে পারেন, অর্থাৎ দরখাস্ত আপনি যে ফর্ম্যাটে লিখতে চান সেই ফর্ম্যাটে আপনি করে নিতে পারেন। এটি হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্লিকেশন লেখার প্রোগ্রাম।